হ্যালো বন্ধুরা নমস্কার, আমি সঞ্চয় দাস এবং আপনাদের সকলকে সঞ্চয় দাস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আলু দিয়ে সোয়াবিন রান্না করা রেসিপিটি শেয়ার করতে চলেছি। তার জন্য আমি এখানে আলু এবং সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনটাকে সেদ্ধ করে নিতে হবে। নিয়েছি টমেটো, আদা, রসুন, লঙ্কা আর তার সাথে নিয়েছি পেঁয়াজ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাদা জিরে, কাশ্মীরি লঙ্কা, লবণ, চিনি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং তেজপাতা। কড়াটা ভালো করে গরম করে তার মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তারপরে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। খুন্তির সাহায্যে আলুটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে দেবো। তারপরে আমি নিয়ে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই উভয়কে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ আমি নাড়াচাড়া করছি আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। এবার ঢাকা বন্ধ করে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়া থেকে আলুগুলোকে নামিয়ে নেব। তারপর আমি কড়ার মধ্যে আবার কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কার সঙ্গে আমি দিয়ে দিয়েছি আদা, জিরে। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। মশলাটা আমার একটু শুকনো শুকনো হয়ে গেছে বলে আমি একটু জল দিচ্ছি, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তারপরে আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা যেহেতু শুকিয়ে গেছে বলে আমি এখানে আরেকটুখানি জলের ব্যবহার করছি। উভয়কে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা বন্ধ করে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনা খুলেছি, মশলার থেকে তেল বেরিয়েছে। এতে টমেটো বাটা এবং লঙ্কা বাটা আমি একসাথে করে রেখেছি, সেটা দিয়ে দেবো। ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করার পর আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেখে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে। দেখুন মশলাটা ভালো করে সেদ্ধ হয়েছে, মশলা থেকে তেল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা যে আলুটা ছিল সে আলুটা এর মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে আলুটার সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ কুক করার পর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা সোয়াবিনটাকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো, দিয়ে উভয়কে আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে অন্য একটি পাত্রতে গরম জল করে রাখতে হবে এবং সেটা তরকারির মধ্যে দিয়ে উভয়কে একসঙ্গে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নামানোর সময় আমার সামান্য পরিমাণে চিনি এবং একটুখানি ঘি দিয়ে উভয়কে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি সোয়াবিন আলু তরকারি। খুবই সহজ পদ্ধতিতে রান্না করা হলো এবং খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা সকলে বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের সকলের কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিও লিঙ্কটি শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থেকে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং এরকমই অন্য কিছু ইন্টারেস্টিং রান্নার ভিডিও দেখতে হলে স্ক্রিনে আসা বাঁদিক অথবা ডান দিকের বক্সটিতে এক্ষুনি ক্লিক করুন। আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।